আমার বক্তব্য এখানে সবাইকে আবারো কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং আজকে সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য আমি বেশিরভাগ সাথে বলছি যদি আমরা নিচে করতাম প্যান্ডেল খাটিয়ে তাহলে আরো হতো ভালো হতো কারণ বাংলা অনেকেই ঠিক মতো মানে বুঝতে পারছে না তাহলে যাই যাই হোক এর পরবর্তীতে হলে আমরা সেদিকে খেয়াল রাখবো কাজে আমি আমার কথা না বাড়িয়ে সবাই সুস্বাস্থ্য দিন হয়ে কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি মেহর মহাদাইকে আজকে পিপিআরসি এবং নীলফামারি পৌরসভার যৌথ উদ্যোগে হেলদি বাংলাদেশ প্রেরণার প্রোগ্রাম চলছে এ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্য থেকে তাদের অনুভূতি প্রকাশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব আতিকুল ইসলাম মানবিক বিভাগ প্রথম বর্ষ জনাব আতিকুল ইসলাম আমাদের প্রয়োজন হেলদি জনগণ যখনই আমরা হেলদি জনগণ বলতে পারবো তখনই আমরা হেলদি বাংলাদেশ বলতে পারবো হেলদি জনগণ ছাড়া হেলদি বাংলাদেশ গড়া সম্ভব নয় কিন্তু এর মধ্যেও কিছু প্রতিবন্ধকতা রয়েছে এর মধ্যে আমাদের দেশে নানা রকম রোগ প্রাদুর্ভাব লেগেই রয়েছে এসব আমাদের পেরোতে হবে এসব পেরোতে হলে নানা রকম পদক্ষেপ রয়েছে কিন্তু দুঃখের বিষয় আছে অনেক কিছু যে এখনো বাংলাদেশের প্রায় অনেক গ্রামে মানুষও জানে না আসলে স্বাস্থ্য রক্ষা কি এখানে উপস্থিত সকল সম্মানিত ব্যক্তিবর্গ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হেলদি বাংলাদেশ হেলদি বাংলাদেশ গঠনে আমাদের অনেক নিয়ম অনুসরণ করতে হবে তারপরেই আমরা হেলদি বাংলাদেশ সুস্বাস্থ্য ও পরিকল্পিত হেলদি বাংলাদেশ গঠন করতে পারব স্বাস্থ্য পুষ্টি পরিচ্ছন্নতা ও ফিটনেস এই চারটি বিষয় অতীব গুরুত্বপূর্ণ হেলদি বাংলাদেশ গঠন করার জন্য প্রথমে যদি আমরা স্বাস্থ্য সম্পর্কে বলি তাহলে একটা কথা না বললেই নয় সকল স্বাস্থ্যই স্বাস্থ্য নয় সকল সুস্বাস্থ্যই স্বাস্থ্য হয় আমরা বলে থাকি যে স্বাস্থ্যই সম্পদ আসলে স্বাস্থ্যই সম্পদ নয় সকল সুস্বাস্থ্যই সম্পদ শুধু খেয়ে মোটা হলেই আমরা দেখে শক্তিশালী বা স্বাস্থ্যর অধিকারী বলতে পারি না আমরা স্বাস্থ্যর অধিকারী তাকেই বলবো যে তার নিয়মাফিক জীবন পরিচালনা করবে এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখবে দ্বিতীয়ত আমরা যদি পুষ্টি সম্পর্কে বলি তাহলে একটি কথা না বললেই নয় যে হেলদি বাংলাদেশ গঠনে পুষ্টির ভূমিকা অপরিসীম তাই আমাদের সকলেরই উচিত পুষ্টিকর খাবার খাওয়া তাহলে আমরা বলতে পারি যে পুষ্টিকর খাবারটা কি পুষ্টিকর খাবার হচ্ছে এমন খাবার যা যা খেলে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে এবং কাজ করার জন্য শক্তি জোগাবে তাই আমাদের সকলের উচিত পুষ্টিকর খাবার খাওয়া তারপর যদি আমরা বলি যে পরিচ্ছন্নতা হেলদি বাংলাদেশ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি দরকারি সেটি হচ্ছে পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা না থাকলে আমরা নানা ধরনের রোগে আক্রান্ত হই আর রোগে আক্রান্ত হলে আমাদের হেলদি বাংলাদেশ গঠন করবে কে তাই আমাদের সকলের উচিত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অবশেষে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে ফিটনেস ফিটনেস ঠিক রাখার জন্য আমাদের সকলের উচিত নিয়মিত শরীরচর্চা করা শরীরচর্চা ব্যতীত ফিটনেস ঠিক রাখা অসম্ভব এই বলে সুস্থ বাংলাদেশ ও মধ্যমায়ের দেশ ফিটনেস সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে এই চারটি বিষয় অতীব গুরুত্বপূর্ণ পুষ্টি স্বাস্থ্য পরিচ্ছন্নতা ও ফিটনেস এই চারটি বিষয় নিয়মমাফিক করলে আমি মনে করি যে বাংলাদেশকে একটি মধ্যমায়ের দেশ এবং ফিটনেস সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারবো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা ধন্যবাদ সময় আবার মিন প্রধানকে সম্মানিত আমার সহকর্মীবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর হোসেন জিল্লুর রহমান নির্বাহী পরিচালক পিপিআরসি আরও উপস্থিত রয়েছেন জনাব এম এম নাসিরুদ্দিন প্রাক্তন স্বাস্থ্য সচিব উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল ওয়াজেদ প্রাক্তন পরিচালক বিপিএস উপস্থিত রয়েছেন জনাব এম এ মুহিত উপস্থিত রয়েছেন জনাব জয়ন্ত কুমার পাল উপস্থিত রয়েছেন জনাব হাবিজুর রহমান উপস্থিত রয়েছেন জনাব সোহেল রানা
আমরা দুঃখ প্রকাশ করছি যে আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের যে শিডিউল আরো রয়েছে সেগুলোর ব্যস্ততার কারণে সবাইকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি না বলে দুঃখিত। এর মধ্যে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের বাংলাদেশে এ পর্যন্ত যে কয়জন এভারেস্ট জয় করেছে তাদের মধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুবার এভারেস্ট জয়ী জনাব এম এ মুহিত। জনাব এম এ মুহিত আমাদের মসজিদ কলেজের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার যে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি পিপিআরসি সম্মানিত নির্বাহী চেয়ারম্যান জনাব ডক্টর হোসেন জিল্লুর রহমান স্যারকে বক্তব্য রাখবেন জনাব ডক্টর হোসেন জিল্লুর রহমান স্যার। মাননীয় মেয়র সাহেবের উদ্যোগে এই সফরটা সম্ভব হয়েছে। আমি শিক্ষক ছাত্র ছাত্রী সবাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। ছাত্র ছাত্রীদের কাছে একটা প্রশ্ন রাখছি, আপনারা কি জানেন এখন বাংলাদেশের গড় আয়ু কত, কতদিন একজন মানুষ বাঁচে বাংলাদেশে এখন? কত? 60। আর কেউ? 65। 70। একটু একটু বাড়ছে। বাংলাদেশে এখন মানুষ গড়ে 72 বছর বাঁচে। 72 বছর! আপনারা হয়তো আশা করে অত দূর বাঁচার ইচ্ছা রাখেনি, কিন্তু ইচ্ছা না রাখলেও এখন আমরা অত দূর বাঁচতে শিখে গেছি। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন আমরা গড়ে বাঁচতাম 45 বছর, প্রায় 25 বছর আমাদের আয়ুতে যোগ হয়েছে এই যে বাংলাদেশ যতদিন স্বাধীন হয়েছে। কিন্তু যে দুজন ছাত্রছাত্রী বলে গেল এই যে আমাদের আয়ু বাড়লো, এই আয়ু বাড়াটা সার্থক হবে এটা নিয়ে আমরা গর্ব করব বা আনন্দ করব যদি এই আয়ুষ্কালটা আমরা আনন্দের সাথে অসুখ বিসুখ ছাড়া কাটাতে পারি। যদি আমরা 25 বছর বাঁচলাম বেশি, কিন্তু 25 বছর মূলত হাসপাতালে দৌড়াদৌড়ি করতে চলে গেল, তাহলে এই আয়ু বাড়াটা আসলে অত গুরুত্বপূর্ণ কিছু না। তার জন্য আজকে আপনারা জানেন যে বাংলাদেশ নানাভাবে আগাচ্ছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে। এই অঞ্চলে আমরা 20 বছর আগে এখানে গবেষণা করেছি, আপনাদের অঞ্চলেও করেছি, গঙ্গার কথা উনি বলেছেন, কিন্তু আজকে আসছে বিমানবন্দর থেকে আসার পথে গজের সাহেব বলছিলেন অনেক ধরনের পরিবর্তন হয়েছে। আগে বাড়িঘর ছিল, পাকা বাড়ি ছিল না বলতে গেলে, এখন পাকা বাড়ি হয়েছে। ছাত্রছাত্রীরা এখন অনার্স এই কলেজে, আপনি যেটা বললেন এখানে অনার্স করার সুযোগ হচ্ছে, অনেকভাবে আমরা আগাচ্ছি। কিন্তু এই যে আমরা যে এগুবো, এই এগুবোর স্বপ্নটা সঠিক হওয়া দরকার, এগুবের স্বপ্নটা সার্বিক স্বপ্ন হওয়া দরকার। সেই জন্যই আমরা আজকে আপনাদের এখানে এসেছি যে আমাদের উন্নত একটা জীবনের যে স্বপ্ন, এটাকে আমরা আজকে বলছি মধ্যম আয়ের বাংলাদেশ, যে আরো উন্নত, আমরা আমেরিকার মতো হব, ইংল্যান্ডের মতো হব, ওই ওদের মতো হওয়ার স্বপ্ন যখন দেখি তখন আমাদের মাথায় কি চিত্র ভেসে আসবে, এটা কি শুধু রাস্তাঘাট নাকি কয়েকটা বাড়ি? সেখানে আপনি যদি দেখেন তার উন্নতির অন্যতম একটা সূচক হচ্ছে স্বাস্থ্য, এবং স্বাস্থ্য হচ্ছে সার্বিক অর্থ। সেজন্য আজকে আমরা বাংলাদেশে স্বাস্থ্যের বিষয়টা একটা নতুন মাত্রায় গুরুত্ব দেওয়া প্রয়োজন, যার জন্য আমরা অ্যাকচুয়ালি এসেছি এবং সারা বাংলাদেশে আমরা ঘুরে বেড়াচ্ছি যে স্বাস্থ্যের বিষয়টাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং কিভাবে এটা গুরুত্ব দেওয়া যায়। এখন স্বাস্থ্য বলতে আমরা শুধু ডাক্তার কয়জন আছে এটা বললে বুঝবো না, স্বাস্থ্য বলতে আর অনেক কিছু বোঝার প্রয়োজন। যেমন আপনি কি মনে করেন যে খুব ভালো একটা ডাক্তার আছে কিন্তু আমার আশপাশটা খুব অপরিষ্কার, এটা কি স্বাস্থ্যসম্মত একটা পরিবেশ বলা যায়? কারণ আমরা অপরিষ্কারটা থেকে আমাদের অনেক অসুখ বিসুখ হতে পারে। পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়,
আমাদের আসলে বাংলাদেশের আপনি যদি গ্রামাঞ্চলে বহু আগে চলে যান, স্বাস্থ্যই সকল সুখের মূল, একটা তো প্রবাদ বাক্যই আছে, তাই না? সেই প্রবাদ বাক্যটা আমরা হয়তো বইয়ে পড়ি, কিন্তু আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা নারী পুরুষ দুই ক্ষেত্রেই সমভাবে গুরুত্বপূর্ণ। এইসব বিষয়ে যারা গুরুত্ব দেয়নি তারা ওই গড় আয়ু বাড়িয়েছে, কিন্তু শেষ 25 বছর ওই ডাক্তারের দৌড়াদৌড়ি করতে কাটিয়ে দিয়েছে। সেজন্য আমরা ওই ধরনের উন্নত দেশ হতে চাই যেখানে আমাদের অর্থনৈতিক উন্নতি যেমন থাকবে, সেখানে আমাদের এই স্বাস্থ্য, পরিচ্ছন্ন পরিবেশ, পুষ্টি, এই সব বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব পাবো। এই জন্যই আমরা আপনাদের সাথে একটা বলা যায় যে কিছুটা মত বিনিময়, কিছুটা আপনাদের বোঝাবার জন্য, এবং শুধু ছাত্রছাত্রী নয়, যেমন মেয়র সাহেবের নেতৃত্বে নগর সরকারগুলো আছে, অভিভাবক শিক্ষক শিক্ষয়িত্রী আছে, এই স্বাস্থ্যের হেলদি বাংলাদেশ যদি আমরা করতে চাই তাহলে কিন্তু সবারই ভূমিকা লাগবে। 10 জন ডাক্তার আরো ভালো এনে দিলাম তাহলেই হয়ে যাবে ভালো একটা স্বাস্থ্যের পরিবেশ, সেটা হবে না। পরিচ্ছন্নতার জন্য মেয়রদের দায়িত্ব আছে, নিজেদের দায়িত্ব আছে, স্বাস্থ্যের জন্য নিজেদের দায়িত্ব আছে, ডাক্তারদের দায়িত্ব আছে, আবার অভিভাবকেরও দায়িত্ব আছে। এভাবে আমরা সবাই মিলে যদি আমাদের যে ভূমিকাগুলো রাখতে পারি তাহলে আমরা একটা উন্নত বাংলাদেশ, যেখানে হেলদি বাংলাদেশের ধারণাটা খুব জোরালোভাবে প্রতিষ্ঠিত হবে। আজকে এই উন্নতির কথা সবাই ভাবছি, আমরা সবাই চাই যে আমরা আরো আমাদের কাছে ইনকাম বাড়ুক, আরো আমাদের ইয়ে হোক, ঘর বাড়িগুলো আর একটু সমৃদ্ধ হোক, কিন্তু এর পাশাপাশি স্বাস্থ্যের বিষয়টাকে আমি অত্যন্ত অনুরোধ করব যে এটাকে আমরা গভীরভাবে একটু চিন্তা করি, এবং এই স্বাস্থ্যকে চিন্তা করার বিষয়টা আসলে যে অনেক বেশি খরচের বিষয় তা নয়, এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গির বিষয়, এটা হচ্ছে একটা চিন্তার বিষয়, উপলব্ধির বিষয়, এবং কিছু করণীয় কাজ সময় মতো করার বিষয়। এই জন্য এই বিষয়গুলো এবং আরেকটি বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বাস্থ্যের মধ্যে আমরা যেটাকে বলছি যে ছাত্রছাত্রী বলে গেল, ফিটনেসের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটু যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে একটা প্রশ্ন রাখি, যদি খেলাধুলা কয়জন করেন একটু যদি হাত তোলেন। মূলত ছেলেরা, মেয়েরা কয়েকজন, হাত মেয়েরা হাত তো আরো উপরের দিকে তুলতে হবে, দেখা যায় না। ওকে, আচ্ছা, মোটামুটি খারাপ করে না, ভালোই করে। খেলাধুলা ছাড়াও কিন্তু শরীর চর্চা করা যায়, নিয়মিত হাঁটা, শুধু খেলাধুলা করলেই যে আপনার শরীর চর্চা হচ্ছে তা নয়, শরীর চর্চাটা নানাভাবে করা সম্ভব, এবং এইটার আজকে বিশ্বব্যাপী এই স্বাস্থ্যবান জাতির মানে হচ্ছে যারা শুধু জোরে ফুটবল খেলছে বা ক্রিকেট খেলছে তা নয়, এগুলো খেলবে পাশাপাশি কিছু নিয়ম মাফিক হাঁটাহাঁটি করা, কিছু শরীর চর্চা করা, এবং মেয়েরাও বিশেষ করে এটা করা খুব জরুরি, কারণ আমরা চাই যে বাংলাদেশ উন্নত, উন্নত বাংলাদেশ তখনই আমাদের দৃষ্টিতে উন্নত হবে যখন আমাদের দেশের মেয়েরাও সমভাবে এগিয়ে গেছে, সেই বাস্তবতা যখন আমরা অর্জন করব তখনই আমরা বলবো যে বাংলাদেশ উন্নত বাংলাদেশে উপনীত হবে। আমরা যেটা বললাম যে ফিটনেসের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের আপনি দেখেন আমাদের ক্রিকেটে আমরা অনেক উন্নতি করেছি, খেলছি, বিশ্বব্যাপী আমাদের নজর এসছে, কিন্তু অলিম্পিক্সের মতো খেলাধুলায় আমাদের কয়জন যেতে পারে? ছোট ছোট দেশ, ইউরোপের ছোট দেশ, আমাদের তো 16 কোটি দেশের লোক, ওখানে 1 কোটি দেশের লোক থেকেও হয়তো 200 জন যাচ্ছে, কারণ তারা সবাই গড় ফিটনেস তাদের অনেক বেশি, নানাভাবে তারা কিছু করতে পারে। আমাদের এই গড় ফিটনেসটা অনেক উন্নত করা প্রয়োজন, সেজন্য আমাদের সাথে এই যে আমরা একটা সচেতনতার তৈরির আন্দোলন চালু করতে চাচ্ছি, সেখানে যেমন ডাক্তাররা আছে, প্রাক্তন স্বাস্থ্য সচিব আছে, আমাদের সরকারি কর্মকর্তা আছেন, এবং এভারেস্ট জয় করেছে মুহি, এবং আরও একজন ছিল নারী এভারেস্ট বিজয়ী নিশাদ, ওরা আমাদের এই গ্রুপের অংশ, আমরা সবাই
বলার চেষ্টা করছে গড ফিটনেসটা আমাদের উন্নত করা সম্ভব। এবং আমি নিজে এবারে আমাদের ঈদের সময় আমার গ্রামের বাড়িতে গেছিলাম, সেখানে দেখলাম যে একটা প্রীতি ফুটবল খেললাম গ্রামের যুবকদের সাথে, এবং আমার ভালো লাগলো যদিও আমরা হেরে গেছিলাম, যে গ্রামের যুবকরাই আরো বেশি শক্তিশালী এবং ফিট ছিল, খুবই ভালো। সেটা একটা খবর যে তারা ফিটনেসের বিষয়টা খুব ভালো করে নজর দিয়েছে। এই বিষয়গুলোকে আমাদের অত্যন্ত নজরে আনা দরকার। আমরা আরেকটা প্রশ্ন যদি করি, এই ছাত্রছাত্রী অথবা যারা অভিভাবক বা শিক্ষক শিক্ষিকা আছেন তারাও যদি বলেন, কারণ প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য সেবার বাস্তবতাটাও একটা বিষয় আমাদের কাছে, যে গত এক মাসে অসুখ হয়েছিল কয়জনের? আমাদের একটা স্লোগান আছে, স্লোগানটা হচ্ছে অসুখ বিসুখ দোষের নাম, মানে অসুখ আপনার হলে আপনাকে সেজন্য লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, কারণ অসুখ হতেই পারে। আচ্ছা, অসুখ হলে চিকিৎসার জন্য চিকিৎসা কি করান, চিকিৎসার জন্য কোথায় যান, কেউ কেউ বলবেন? ছাত্রছাত্রী একজন যে হলো অসুখ হয়েছিল, পিছনে একজন হাত তুলেছিল মনে হয়, এখন লজ্জা পাচ্ছে। অসুখ বিসুখ দোষের নয়, তোমার অসুখ হয়েছিল, কি হয়েছিল? জ্বর হয়েছিল। ডাক্তারের কাছে গেছিলে? কার কাছে গেছিলে? একজন ডাক্তার আছে এখানে, শহরের মধ্যে আছে, হাসপাতালে যেতে হয়েছে এরকম কয়জন আছে এখানে রুমের মধ্যে? উনি একদম ছাত্রছাত্রীর মধ্যে নাই, বাট সামনের সারিতে আছে। আপনার ওখানে থাকতে হয়েছিল হাসপাতালে? হ্যাঁ, কতদিন ছিলেন? 12 দিন ছিলেন। কেমন ছিল সেবা? ভালো ছিল। আপনাদের এখানে তো সদর হাসপাতাল। আমাদের এই স্বাস্থ্য সেবার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ স্বাস্থ্য অসুখ হতেই পারে, নানা কারণে হতে পারে, সেখানে আমাদের স্বাস্থ্য সেবাটার জন্য আমরা সঠিকভাবে পাই, সময় মতো পাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কয়েকটা বিষয় আছে, যেমন এই সেবার স্বাস্থ্য সেবার বিষয়টা সবারই এটা, যেমন ছেলেদের নানা ধরনের স্বাস্থ্য সেবার প্রয়োজন, মেয়েদেরও নানা ধরনের স্বাস্থ্য সেবার প্রয়োজন। এখানে কি কোনো মহিলা ডাক্তার কি আছে? অনেক আছে, মানে ব্যাপকতা আছে কি না? ব্যাপকতা আছে, অনেকে আছে। তো আমরা যেটা বুঝতে পারছি যে আমরা যদি চারটা কাজে হাত দিতে পারি খুব ভালো করে, একটা হচ্ছে স্বাস্থ্য সেবার বিষয়টা শুধু, আর এখানে আরো একটা বিষয় আছে যে খরচ, অনেক সময় স্বাস্থ্যের সেবাটা হয়তো ভালো সেবা পেতে গেলে অনেক বেশি খরচ করতে হয়। আমরা ওইটাও একটা চেষ্টা করছি বোঝার জন্য এবং সরকারকে উদ্বুদ্ধ করার জন্য, যে যে খরচের জায়গাগুলো আরো কিভাবে কমানো যায়, কারণ অনেক সময় দেখা যায় যে খরচগুলো একটু বেশি হচ্ছে, ওষুধের দাম যতটুকু হওয়া দরকার তার চেয়ে বেশি হয়তো হচ্ছে, অথবা পরীক্ষার জন্য যে টেস্টের জন্য চার্জ যাচ্ছে সেগুলো অনেক বেশি চার্জ হচ্ছে, অথবা অহেতুক টেস্ট হচ্ছে, এই ধরনের বিষয়গুলো আছে, এগুলো আমাদের নজরের মধ্যে আনা খুব জরুরি। তো আমরা আজকে আসলে আমাদের অন্যতম একটা বিষয় হচ্ছে এই যে স্বাস্থ্যের যদি আমরা উন্নত করতে চাই, একটা জায়গায় আমরা খুব গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে স্কুল হেলথ, স্কুল পর্যায়ে স্বাস্থ্যটাকে আরো উন্নত কিভাবে করা যায়। এখন তোমাদের ব্যক্তিগত স্বাস্থ্য সেবার জন্য হয়তো পরিবারের তরফ থেকে এক জায়গায় যাবে, কিন্তু স্কুল হেলথের অন্যতম বিষয় হচ্ছে স্কুলে থাকাকালীন সময় স্বাস্থ্য মতো পরিবেশ এবং তোমাদের ব্যবহারের মধ্যেও স্বাস্থ্যের বিষয়টা কতটুকু গুরুত্ব পাচ্ছে। আর আরেকটা প্রশ্ন যদি করি, আজকে না, কারণ আজকে তো সকালের দিকে, গতকাল তো খোলা ছিল, গতকাল একজন যদি উত্তর দেন কয় গ্লাস পানি খেয়েছিল কে, বা পানি খেয়েছিলে কিনা, গড়ে
একজন কেউ কি উত্তর দিবে? দাঁড়িয়ে একটা ছেলে কেউ পানি খেয়েছিলে? তুমি ছয় গ্লাস খেয়েছিলে, তো রেকর্ড একটা প্রায়। খুব ভালো, কোথা থেকে পানি নিয়ে আসো তুমি? থেকে। এবং তুমি কি নিয়মিত এই ধরনের ছয় গ্লাস খাও? একজন কেউ কি দাঁড়াবে? মেয়েদের মধ্যে কেউ জাস্ট বলো, তুমি বলো দেখি, তুমি কালকে যতকাল পানি খেয়েছিলে? কয় গ্লাস? ছেলেরও ছয় গ্লাস, মেয়েরও ছয় গ্লাস। না আমি এই জন্য বলছি পানি, এটাকে হয়তো মনে হতে পারে খুব হালকা ব্যাপার, নিয়মিত পানি খাওয়াটা কিন্তু একটা সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অনেক সময় আমরা হয়তো পানি বেশি খেতে চাই না, যে আমাদের হয়তো বাথরুম যেতে হবে, সেজন্য অনেকে খেতে চায় না, খেতে চায় না। এখানে অবশ্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে স্কুলে স্বাস্থ্যসম্মত টয়লেট থাকাটা খুব জরুরি, সামর্থ্যের বিষয়। এবং মেয়েদের জন্য আলাদা করে স্বাস্থ্যসম্মত টয়লেট, এটা অত্যন্ত গুরুত্ব। আমরা চেষ্টা করবো যে জাতীয় পর্যায়ে এটা যেন একটা জাতীয় নীতির অন্তর্ভুক্ত হয়, সব স্কুল কলেজে টয়লেটের বিষয়টা যেন গুরুত্ব দিয়ে দেখা হয়, এবং বিশেষ করে মেয়েদের জন্য আলাদা স্বাস্থ্যসম্মত টয়লেট এটা যেন নিশ্চিত করা হয়। এটাও কিন্তু স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় বলি এবং আমরা শেষ করব, কারণ আমাদের আরেকটা জায়গায় যেতে হবে। আমরা একটা ভালো স্কুল যখন বুঝি, যেমন তোমাদের এই স্কুল না কলেজ হলো শিক্ষা প্রতিষ্ঠান, একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমরা কোন সুযোগটা সচরাচর ব্যবহার করি? দক্ষ টিচার। একজন বলেছে যে ভালো স্কুল মানে যেখানে দক্ষ টিচার আছে, খুব ভালো। তোমার নাম কি? প্রজ্ঞা আলী দেব। আর কেউ বলবে যে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান কোন সুযোগ দিয়ে আমরা বুঝবো? আর কেউ? একজন বললো দক্ষ টিচার। আর কেউ? পরিষ্কার পরিচ্ছন্নতা, খুব ভালো। দুটা পেলাম তাহলে, ও একাই সব বলে দিচ্ছে, তো ভালো, তুমি আরো বলতে চাইলে বলতে পারো, আর কেউ যেহেতু বলছে না। আচ্ছা, আমি এই জন্য বলছি এটা যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো বলার সময় মূলত আমাদের একটা প্রচলিত ধারণা, ভালো শিক্ষা প্রতিষ্ঠান মানে যেখানে ফলাফল ভালো হয়, তাই তো? রেজাল্টস, ফলাফল ভালো সেই শিক্ষা প্রতিষ্ঠান ভালো, এটা একটা প্রচলিত ধারণা এবং সঠিক ধারণা এটা, কারণ ফলাফলের জন্যই তো এখানে আসছে। কিন্তু শুধু ফলাফলের জন্য তো আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসি, আমরা শিক্ষার বিষয়টা আরো বড়। তো আমরা বাংলাদেশে এই হেলদি বাংলাদেশের তরফ থেকে একটা এই ভালো এই ফলাফলের ভিত্তিতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টা কিন্তু সরকার শিক্ষা মন্ত্রণালয় তারা পুরস্কার দিয়ে চিহ্নিত করে ইত্যাদি, এটা অলরেডি আছে। আমরা হেলদি বাংলাদেশের তরফ থেকে এই হেলদি বিষয়গুলোকে আরো গুরুত্ব দেওয়ার জন্য সারা বাংলাদেশ ব্যাপী নতুন ধরনের একটা প্রতিযোগিতা চালু করতে চাই, এবং মশিউর রহমান ডিগ্রি কলেজকে আমন্ত্রণ জানাবো এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। এটার এই প্রতিযোগিতার নাম হচ্ছে মডেল ক্যাম্পাস অ্যাওয়ার্ড, মানে আমরা শুধু ফলাফল বিষয়টা না, মডেল ক্যাম্পাস
স্বাস্থ্যসম্মত মেয়েদের টয়লেট আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা, লক্ষ্য নির্ধারণের বিষয় তো আছে। আরো আমরা সবাই মিলে আলোচনা করে সূচকগুলো বের করব। সারা দেশব্যাপী আমরা একটা প্রতিযোগিতা চালাবো আগামী বছর থেকে, যেটা হবে যে মডেল ক্যাম্পাস অ্যাওয়ার্ড, এবং জাতীয় পর্যায়ে আমরা সেই অ্যাওয়ার্ডটা তখন বিভিন্ন যারা পাশ করবে তাদেরকে আমরা সেই অ্যাওয়ার্ডের পুরস্কারটা ঘোষণা করব। তো আশা করি এই যে মডেল ক্যাম্পাস অ্যাওয়ার্ডের প্রতিযোগিতা চালুর অন্যতম আমাদের লক্ষ্য হচ্ছে যে এই যে একটা স্কুল হেলথ বা স্কুল স্বাস্থ্যের বিষয়টাকে আরো গুরুত্বে কিভাবে নিয়ে আসা যায়, ফলাফলের বাইরে আরো কোন কোন সূচক, এবং তোমরাও যদি আমাদেরকে বলতে পারো যে ও যেমন বললো দুটো সূচকের কথা, আর কোন কোন সূচক আমাদেরকে নজরে আনা দরকার। তো এইটার মাধ্যমে আমরা আশা করি বাংলাদেশে যে মডেল ক্যাম্পাস অ্যাওয়ার্ড প্রতিযোগিতা চালু হবে সেখানে মোশাররফ রহমান ডিগ্রি কলেজও অংশগ্রহণ করবেন, এবং যদি তোমার এটা পাস করে তাহলে আগাম অভিনন্দন থাকলো। বাট অংশগ্রহণ তালিকা অবশ্য অবশ্যই করা যায়, কিন্তু এটার জন্য আমি অনুরোধ করবো এটা অংশগ্রহণ করার জন্য। আরেকটা বিষয় বলে একটু শেষ করব, যে আমরা তো আজকে আসলাম কিছুক্ষণের জন্য আসলাম এখন চলে যাব, কিন্তু এই উদ্যোগটা এই চিন্তাগুলোর ধারাবাহিকতা আমরা তৈরি করতে চাই। এই ধারাবাহিকতা করা সম্ভব যদি তোমাদের মধ্য থেকে কয়েকজন এই বিষয়গুলো নিয়ে আরো আগ্রহী হয়ে উঠো, যাতে করে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই বিষয়টাকে আরো তোমরা তোমাদের তরফ থেকে এটা নিয়ে আরো উদ্বুদ্ধ করতে পারো। সেজন্য আমরা যেটা বলছি, আমরা কিছু ফর্ম নিয়ে আসছি, রেখে যাচ্ছি মাস্টারের সাথে, আমরা 10 জন 5 জন ছাত্র 5 জন ছাত্রী এবং শিক্ষকদের থেকেও আমরা চাই হেলদি বাংলাদেশ, এদের আমরা নামকরণ করব হেলদি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। এরা যারা আগ্রহী তারা অংশগ্রহণ করতে পারেন, এবং আমরা যারা সিলেক্টেড হবে আগামী বছর ঢাকায় আমরা এদের জন্য একটা জাতীয় প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করব। কারণ আমরা চাই এতে একটা ধারাবাহিকতা তৈরি হোক, যে আমরা চলে গেলাম একবার আসলাম, কিন্তু যাতে করে চ্যাম্পিয়ন্সরা এখানে বসে তাদের কর্মকাণ্ডগুলো চালায় এবং হেলদি বাংলাদেশ তৈরির বিষয়টা তারা গুরুত্ব নিয়ে এগিয়ে যেতে পারে। আমি ফর্মগুলো রাখছি, তোমরা কি কেউ আগ্রহী আছো? ওকে মেয়েরা আচ্ছা ঠিক আছে, তারা ফর্মগুলো রেখে যাচ্ছে, যারা আগ্রহী তারা আপনার মাধ্যমে যদি আমরা এগুলো পেয়ে যাই তাহলে আমরা আগামী বছর যে একটা প্রশিক্ষণ কর্মসূচি করব সেখানে আমরা এখান থেকেও কয়েকজনকে নিয়ে যাব। আমরা এখন আমাদের মোটামুটি আলোচনা আমরা শেষ করব, আমরা আগামীকালও আছি নীলফামারীতে এবং সকাল 10টায় আমরা এই বিষয়গুলো নিয়ে সাধারণ জনগণও যেন দেখে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, অনেকে অংশগ্রহণ করছে, আমরা একটা র্যালি আয়োজন করছি পৌরসভা থেকে, এটা শুরু হবে সকাল 10টায়। যারা অংশগ্রহণে আগ্রহী তারা ওখানে যোগ দিতে পারে, আমরা খুব বেশি দূর নয়, মানে অত ইয়ে নয়, ছোট্ট একটা র্যালি, সেটা কাল সকাল 10টায় হবে। তো আমরা এখন আমি শেষে একটা প্রশ্ন রাখতে চাই, তোমরা কি মনে করো যে এই হেলদি বাংলাদেশের বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ? একটু জোরে শুনতে চাই, যদি সবাই মনে করো যে এটা গুরুত্বপূর্ণ তাহলে আমি সবাইকে অনুরোধ করব আমরা দাঁড়িয়ে একটা শপথ বাক্য সবাই মিলে উচ্চারিত করি, ঠিক আছে? আমি আমি বলবো আর আপনারা একটু একই সাথে রিপিট করবেন, ঠিক আছে? আমরা হেলদি বাংলাদেশের সাথে একাত্মতা ঘোষণা করছি ও শপথ করছি যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব ও পরিবেশ পরিচ্ছন্ন রাখব, আমরা মাদক
ও নেশাকে ঘৃণা করব আমরা ফিট থাকব ও নিয়মিত শরীর চর্চা করব আমরা বাবা মা শিক্ষক শিক্ষিকা গুরুজনদের কথা শুনব আমরা একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করব ও অহেতুক ঝগড়াঝাটি করব না ধন্যবাদ আমরা অত্যন্ত আনন্দিত এখানে আসতে পেরে আজকে এটা বলার মাধ্যমে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখি ভাই।